আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা এখন লিপিড অ্যাবজর্পশন নিয়ে আলাপ করছি। তো দেখো, আমি এই ছবিটা আগেও একবার দেখিয়েছি, আবার দেখাচ্ছি তোমাদের। ইন্টেস্টাইনাল লুমেনের কথা বলা হচ্ছে এখানে, যেমন ইন্টারস্টাইট এবং এখানে হচ্ছে ব্লাড। তো ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে মাইসেলি কি কাজ করে এটা আগে বলেছি। ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে মাইসেলি যে ইন প্রোডাক্ট গুলা সেগুলাকে নিয়ে এন্টারসাইটের কাছে ছেড়ে দিয়েছে। তো এরপরে কি হবে, মাইসেলে আবার তার আগের জায়গায় ফেরত যাবে, আর এইখান থেকে যে যে প্রোডাক্ট গুলা মাইসেলের ভেতরে ছিল, ফ্যাট ডাইজেশন ইন প্রোডাক্ট, সেগুলো ডিফিউশনের মাধ্যমে এন্টারসাইটের ভেতরে চলে যাবে। এখন এন্টারসাইটের মধ্যে মজার ঘটনা হচ্ছে, ফ্যাট ডাইজেশনের সময় যে প্রোডাক্ট গুলোকে আমরা ভেঙে টুকরা টুকরা করলাম এন্টারসাইটের মধ্যে, সেগুলোকে আবার আগের অবস্থায় ফেরত আনতে হবে। দেখো এখানে একটা পাথরে বলা হচ্ছে মনো অ্যাসাইল গ্লিসারল পাথর। মনো অ্যাসাইল গ্লিসারল পাথরের কি কাজ, আমরা পড়েছি একটা ডাইজেশনের পরে এন প্রোডাক্ট টু মনো অ্যাসাইল গ্লিসারল। টু মনো অ্যাসাইল গ্লিসারল ফ্যাটি অ্যাসিডের সাথে মিলে ট্রাই অ্যাসাইল গ্লিসারল তৈরি করে। পরে দেখো গ্লুকোজ থাকে সেলের মধ্যে, গ্লুকোজ থেকে গ্লিসারল থ্রি ফসফেট হয়, এরপরে ফসফ্যাটাডিক অ্যাসিড হয়। কিসের মাধ্যমে? ফসফ্যাটাডিক অ্যাসিড পাথরের মাধ্যমে। এখানেও একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়, ও এরপরে ফসফ্যাটাডিক অ্যাসিড আবার ট্রাইঅ্যাসাইল গ্লিসারলে কনভার্ট হয়। কিভাবে হবে? একটা ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত হয়ে। সি দিয়ে বোঝানো হয়েছে কোলেস্ট্রল। কোলেস্ট্রল ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত হয়ে কোলেস্ট্রল স্টার তৈরি করবে। লাইসোফসফোলিপিড ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ফসফোলিপিড তৈরি করবে। এরপরে সবগুলা একসাথে মিলে তৈরি হবে কাইলোমাইক্রোন। এটা আমার খুবই মজা লাগে, যে যেগুলাকে ভাঙলাম, টুকরো করলাম, এত কষ্ট করলাম, আবার ইন্টারসাইটের মধ্যে এসে আবার সেগুলাকে আগের অবস্থায় ফেরত আনা হবে। কেন? কারণ হচ্ছে এই যে কাইলোমাইক্রোন অ্যাবজর্পশন হবে কিন্তু এটা। কাইলোমাইক্রোন কে চেনার উপায় হচ্ছে এর গায়ে থাকে Fe48। এটা ভাইবাতে জিজ্ঞেস করা হয় যে কাইলোমাইক্রোন কে কিভাবে চেনা যায়। কাইলোমাইক্রোনের গায়ে থাকে একটা প্রোটিন যার নাম Fe48। এটা কোথা থেকে আসে? অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। এই অ্যামাইনো অ্যাসিড এন্টারসাইটের মধ্যেই থাকে। এরপর কাইলোমাইক্রোন এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় এন্টারসাইট থেকে লিম্ফেটিক্সে পৌঁছায়। লিম্ফেটিক্সের মাধ্যমে থোরাসিক ডাক্ট এবং থোরাসিক ডাক্টের মাধ্যমে ব্লাডে গিয়ে পৌঁছায়। ব্লাডে পৌঁছানো মানেই অ্যাবজর্পশন শেষ। তাহলে এটা ছিল আমাদের অ্যাবজর্পশন। তো আমার মনে হয় যে যতটুকু সম্ভব সহজ করে বলার চেষ্টা আমি করেছি, এবং অ্যাবজর্পশনে ওই ফিগারটা দিয়ে এতটুকু লিখলেই তোমাদের লেভেল এরা, কারণ তোমরা বেশি সময় পাবে না। তো যেটা আমি বলছিলাম যে ইমালসিফিকেশন, এটা কি? এটা একটা প্রসেস যার মাধ্যমে বড় যে ফ্যাট পার্টিকেল অথবা অয়েল গ্লোবিউল, সেগুলাকে ভেঙে টুকরা টুকরা করে ছোট পার্টিকেলে কনভার্ট করা হয়। যার সুবিধা কি? সারফেস এরিয়া বাড়ে। সারফেস এরিয়া বাড়লে যে ডাইজেস্টিভ যে এনজাইমগুলা, এবং আমরা যে বলছি আমাদের ইন্টেস্টাইন অ্যাকোয়াস মিডিয়া, এগুলা খুব ভালোভাবে কাজ করতে পারে। একটা শক্ত পাথর, কারণ পাথর যদি ভেঙে টুকরো টুকরো করা হয় তবে সেই টুকরা গুলাকে হ্যান্ডেল করা আরো বেশি সহজ। আমি বোঝানোর জন্য কথাটা বললাম, আবার লিপিডকে তোমরা পাথর মনে করো না। ইমালসিফিকেশন কিভাবে হয়? দুইটা মেকানিজমে হয়। দেখো, রিডাকশন অফ সারফেস টেনশন অফ ফ্যাট ড্রপলেট বাই ডিটারজেন্ট অ্যাকশন অফ বাইল সল্ট অ্যান্ড লেসিটিন। এই বাইল সল্ট অ্যান্ড লেসিটিন কোথায় থাকে? বাইলে থাকে। তো যখনই বাইল সল্ট লেসিটিন বাইবাতে বলবা, বাইলে চলে যাবে। বাইলের আর কি কি কম্পোনেন্ট আছে, বাইল কোথা থেকে হয়, বাইলের পাথর, সেগুলো তোমাদের আগেই পড়ানো হয়ে গিয়েছে। এরপরে দেখো মেকানিক্যাল মিক্সিং, যেটা করে কি পেরিস্টালটিক মুভমেন্ট এই কাজটা করে। তাহলে ইমালসিফিকেশনের প্রসেস দুইটা, মাইসেলিতে পড়ে যায়। আগে একটা কথা শোনো, যে এই যে ইমালসিফিকেশন এটা কিন্তু শর্ট নোটে আসে। তো শর্ট নোট আসলে এটুকু লিখলেই হবে। দেখো মাইসেলি, মাইসেলি কি? মাইসেলি হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ডিস্ক। এই ডিস্কের মতো দেখতে যে স্ট্রাকচার, সেটা কিভাবে তৈরি হয়? এখানে থাকে 20 থেকে 40টা বাইল সল্ট। এই বাইল সল্টের একটা ক্রাইটেরিয়া আছে,
এটার দুইটা পোর্শন আছে, একটা হাইড্রোফিলিক পোর্শন যেটা বাইরের দিকে থাকে, এবং যেটা হাইড্রোফোবিক পোর্শন যেটা এই অংশটা ভেতরের দিকে থাকে। এর ডায়ামিটার হচ্ছে 3-6 ন্যানোমিটার। এটা যে সেন্ট্রাল পার্ট মানে যে অংশটা ভেতরের দিকে সেই অংশটা ফ্যাট সলিবল, এবং আউটার পার্টটা ওয়াটার সলিবল। এই যে ভেতরের অংশটা, তাহলে এর মধ্যে কি থাকে? অ্যাবজর্পশনের সময় বলেছি যে ফ্যাটি অ্যাসিড, মনোঅ্যাসিড, গ্লিসারল, ফসফোলিপিড, কোলেস্টেরল। এই যে ফসফোলিপিড তো না, ওখানে ছিল লাইসোফসফোলিপিড। তো এইগুলা কি করে, যে সেন্ট্রাল পোর্শন যেটা লিপিড সলিবল মানে ফ্যাট সলিবল, সেখানে গিয়ে কিন্তু কনডেন্স হয়। আর বাইরের অংশটা তো হাইড্রোফিলিক, তাহলে হাইড্রোফোবিক পোর্শনটা ভেতরের দিকে থাকে। কাজ কি? কাজ হচ্ছে ফেরি করা। কি ফেরি করে? ফ্যাটি অ্যাসিড, মনোঅ্যাসিড, গ্লিসারল, ফসফোলিপিড, কোলেস্টেরল ইন্টেস্টাইনের লুমেন থেকে এন্টারোসাইটে নিয়ে যায়। এর ফলে কি হয়, ফ্যাট অ্যাবজর্পশন হেল্প হয়। এবং আরো কি করে, ফ্যাট অ্যাবজর্পশন হেল্প করলে ফ্যাট সলিবল ভিটামিন গুলাও অ্যাবজর্পশন হেল্প করে, কারণ ফ্যাট সলিবল ভিটামিন গুলো তো ফ্যাটের সাথেই অ্যাবজর্পশন হয়। তো আজকের মধ্যে জন্য এতটুকুই, এগুলা পড়া শেষ হলে আমাকে জানিও, আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানিও।